নমস্কার, আমি মৌসুমি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি সরস্বতী পুজো উপলক্ষে আজকের বিশেষ এই ভ্লগ। আজকে আমাদের সকালটা শুরু হয়েছে বাজারে জোড়া ইলিশ কিনতে গিয়ে আর সাথে কাঁচা হলুদ। তারপর বাড়িতে দেওয়া হয়েছে পুজো। আমার শাশুড়ি মা যেহেতু রামকৃষ্ণ মঠে দীক্ষিত, তাই ওনার জীবনে বেশ কিছু মতাদর্শও রয়েছে। এই যেমন আজকের দিনটি নিয়েও ওনার কি মতামত বলছি। সবার বাড়ি সরস্বতী পুজো হচ্ছে, আমার ঘরে তো মা শারদা আছে, মা শারদাই সরস্বতী, ঠাকুরই বলে গেছেন মা শারদা পুজো করলে সরস্বতী পুজো হয়, সেই হিসাবে আমি মায়ের পুজোই করছি। বাঙাল বাড়ির সেই জোড়া ইলিশ, এর পেছনে রয়েছে অনেক বড় গল্প। আমাদের পারিবারিক ঐতিহ্য বহন করছে এই জোড়া ইলিশ। সারাটা বছর ধরে মুখিয়ে থাকি এই একটা মাত্র দিনের জন্য, এই জোড়া ইলিশ খাওয়ার জন্য। এই ইলিশ রান্না করারও বিশেষ এক কায়দা আছে। জীবনে কোনোদিন বটি ধরেনি যে ছেলে, সে আজকে বটি দিয়ে ইলিশ মাছ কাটবে। ঠিক আছে, দেখি কেমন। এ মা, ও মা কেমন কাটে গো মাছখানে এত বড় বড়। কায়দার তো হেভি হেভি ছিড়ি। কপিস করবে এবার ওটাকে, দেখো কিন্তু সাবধানে, হাত সাবধানে কিন্তু শক্ত, তাই শক্ত হাত সাবধানে। ও মা কেমন কাটছে গো মা, দেখো তো হচ্ছে না। দাঁড়া না একটু, পুরো আমার আরো বিপদে পড়াবে আমাকে। এই যে হচ্ছে না বলে, হাই রে, এই তুমি থেমে যাও। কি করছিস? একদিন কি হয়েছে, কি করছিস? তুই করো বিস্তার দিকে, বিস্তার দিকে। হেই, এই না না, ভালোই কেটেছে, না না ভালো কেটেছে, না না ভালো কেটেছে, বললে তো হবে না। আমি খালি দেখছি ও বটিটা কিরকম করে ধরেছে, ভগবান। ছেলের থেকে এখন মা গেল দায়িত্বে, কারণ ছেলে এক একটা প্রথম দিকটা ভালো করলো, পরের দিকটা একটু ডোবাচ্ছিল। মা কাটছে ইলিশ মাছ, এইদিকে আমি বানাচ্ছি খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি আজকের দুপুরের জন্য। আর এইদিকে হচ্ছে লাবড়ার তরকারি, আর এছাড়া আরও আছে, চাটনি আছে, পায়েস আছে, নলেন গুড়ের পায়েস আছে। তো দুপুরের আমাদের এই আয়োজন, এই মাছটা স্পেশালি আমাদের রাত্রেবেলার জন্য। তুমি কি করছো পাপা? কি খাচ্ছো তুমি? রসগোল্লা, মাখনাকে রসগোল্লা বলা হচ্ছে? আর তার সাথে এগুলো কি আমনগুলো যে দিয়েছি, আমনগুলোকে কি করছো তুমি? এগুলো আচ্ছা, আমনগুলোকে ও একটা অ্যানিমাল বানিয়েছে ইমাজিনেশনে। গুড গুড। বর আমার জন্য আজকে নতুন ডাইনিং টেবিল কিনে এনেছে, ভ্যালেন্টাইন্স ডে গিফট। আনবক্সিং চলছে আমাদের নিউ ডাইনিং টেবিলের। এটা কি মার্বেলের? মার্বেল কি আমি খারাপ বলেছি? দেখো পুরো মার্বেল ডিজাইন না। আহা, তুমি তো কাঁধে গামছা নিয়ে ডাইনিং টেবিল ঠিক করছো। কোম্পানি থেকে ইনস্টল করতেছি। ওহাই, তুই আমার ভয় দুবারে জিনিস নিচ্ছিস কেন? এ মা, কাঁচা হলুদ নিয়েও সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা মানে কাঁচা হলুদের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে আমরা সরস্বতী পুজোর সকালে মাখবই মাখবো। রিয়ানের মিমি রিয়ানকে সরস্বতী পুজোর দিন সকালে হলুদ দিয়ে কি করছে, স্নান করিয়ে দিচ্ছে। আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সেই ছোটবেলায় আমরা সরস্বতী পুজো মানেই কাঁচা হলুদ সর্ষের তেল দিয়ে মেখে একাকার, পুরো আমরা হলুদ হয়ে যেতাম, পুরো হলুদ। আর যে কি হলুদ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ইয়েলো মানেই হলুদ, একদম তাই। হ্যাঁ, গায়ে হলুদ হচ্ছে। বাবা, তুমি জিজ্ঞাসা করেছো যে তোমার মিমি হঠাৎ করে সরস্বতী পুজোর দিন এখানে কি করছে। মিমি, তুমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কি করছো? কাজে এসেছিলাম কালকে, গতকাল। মিমির সাথে অনিমামু। হ্যালো অনিমামু, সব উত্তরবঙ্গ পার্টিরা চলে এসেছে দক্ষিণবঙ্গে। বলি বাবা, গায়ে হলুদ হচ্ছে।
ইয়েলো, এটা একটা ইয়েলো বি। রিয়ানের প্লে স্কুল, বলা হয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে সমস্ত বাচ্চা কাচ্চারা যেন ট্র্যাডিশনাল পোশাকে স্কুলে গিয়ে হাজির হয়। তাই হয়েছে, আমাদের রিয়ান যেমন লাল টুকটুকু একটা পাঞ্জাবি পরে স্কুলে উপস্থিত হয়েছে। এই এক মজার দুনিয়া, পড়া নেই, মাথায় নেই কোনো চাপ, শুধুই খেলা আর খেলা। এই যে যেমন স্কুলের ব্যাগে ভরে দিয়েছি টিফিন আর জল, তা নিয়ে টুকুটুকু পায়ে স্কুলের মধ্যে ঢুকে এক ছুট গিয়ে সারাক্ষণ দৌড়ে বেড়াবে, দাপিয়ে বেড়াবে, অ্যাক্টিভিটি করবে। আর এই যে ভারতীয় সংস্কৃতির সাথে মানানসই নানা রকম অনুষ্ঠান ওদের স্কুলে উদযাপন করা হয়, রিয়ান তেমনই সাবলীল সামঞ্জস্যপূর্ণ পোশাকে স্কুলে এসে উপস্থিত হয় আর সেগুলো হই হই করে পালন করে। দেখো ওই যে দিল এক ছুট, এই মাঝের দুটো ঘন্টা কি করে চোখের পলকে এক নিমেষে কেটে যায় আর সময় হয়ে যায় সেই বিশেষ মুহূর্তের ছুটি, গরম গরম রুটি, সেই ছোট্টবেলার মতো আনন্দ, অনাবিল আনন্দ। একে তো সরস্বতী পুজো মানে বাঙালির প্রেম দিবস, তার ওপরে ভ্যালেন্টাইন্স ডে, দুটো দিন একই সাথে উদযাপন, মানে কতটা জোরালো বুঝতে পারছো তো? হই হই করতে করতে আমরা এখন মা ছেলে যাচ্ছি বাড়িতে, কারণ রয়েছে এতগুলো প্ল্যানস। ছোট ছোট উপলক্ষ গুলো আমরা দুজন কিছুতেই মিস করি না। কি করে একে অপরকে উপহারে ভরিয়ে দিতে হয় তা আমরা ঠিক জানি। এই যেমন আমি সপ্তর্ষকে দিয়েছি টি শার্ট আর ও দিয়েছে জুতো। টাটা, চলো আমাদের সাথে চলো, কোথায় যাবো এখনো কিছু ভাবিনি, গাড়িতে উঠে ভাববো, গাড়ি বুক করেছি, ক্যাব বুক করেছি, চলে এসছে বাড়ির কাছে। চলো বাবা, ওঠো ওঠো ওঠো। সব কাপলরা বাইকে করে, ও ভ্যালেন্টাইন্স ডে, যথার্থ আজকে আবার বিয়ে বাড়িও আছে, মানে সব কিছু আজকে একদিনে। চারপাশে মামুন আর মামুনিরা বাইকে করে, সরতী ঠাকুর দেখতে যাচ্ছ? চল আমরা তাহলে সরতী ঠাকুর দেখে আসি। হ্যাঁ, দেখে আমি বিয়ে বাড়ি যাব। ও আচ্ছা, ওখান থেকে তারপর বিয়ে বাড়ি। আচ্ছা ওকে, ডান ডান। এনাকে পাড়িয়ে দিয়েছি ঘুম, প্রচন্ড ঘুম পেয়েছে, সে কিছুতেই ঘুমোবে না, জোর করে ঘুম পাড়ালাম। ক্যাবে করে আমরা নেমেছি একটা ক্যাফের উদ্দেশ্যে, মধ্যমগ্রাম থেকে বুক করে এসেছি সল্ট লেকের, এখন কোন কোন সেক্টরে আছি মিনি? এখন সেক্টর 2। এখানে এসে জানতে পারলাম সেই ক্যাফেটা নাকি পারমানেন্টলি ক্লোজড হয়ে গেছে। এখন আমরা হেঁটে হেঁটে গুগল করে আশেপাশে কোথায় কী ক্যাফে আছে, হেঁটে হেঁটে কোথায় যাওয়া যায়, হেঁটে বেড়াচ্ছি সল্ট লেকের রাস্তায়। একটা বেশ কায়দা করে শর্ট নেব ভেবেছিলাম, তারপর কি হলো? আমি একটু শর্ট নিচ্ছি, ও টেনশনে পড়ে গেছে, বল আমাকে শর্টটাও নিতে দেবে। বারবার বলে যাচ্ছে যে অন্য কেউ নিয়ে চলে যাবে, লাইফ লাইফ লেসন দিয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, অনি আমাদের জন্য উদ্ধার করতে রিক্সা নিয়ে এসছে। বাবারই আমার প্রথমে ক্যাব, ফুল ক্যাফে, তারপরে হাঁটা, তারপরে এখন রিক্সা, আর কি এক্সপিরিয়েন্স করাবি ভ্যালেন্টাইন্স ডেতে? ফাইনালি এত জার্নির পর আমরা এসে পৌঁছলাম দা মেলবোর্ন ক্যাফেতে। আগে ভেবেছিলাম সরস্বতী পুজো বরের হয়তো অফিস ছুটি থাকবে, ও বাবা তা কোথায়, বর ঠিক অফিসে চলে গেছে সময় মতো, আর তাই জন্য আমি আর আমার বোন একে অপরের সঙ্গী হয়ে চলে এসেছি এইভাবে ক্যাফেতে, আর সাথে আমার এই পাড়ার ছোট্ট ভাইটিও রয়েছে অনি। ওই যে তখন বলছিলাম উপলক্ষ নিয়ে, এই ছোট ছোট উপলক্ষগুলিতে কি করে নিজেদের মনকে মজিয়ে রাখতে হয়, কি করে একটু আনন্দে থাকতে হয় সেটা নিজেদেরকেই খুঁজে নিতে হয়। পাশে সঙ্গী নেই তো কি হয়েছে, নিজেরাই তো আছি। এই ক্যাফেতে কফি খেতে গিয়ে আমাদের অনির রিয়াকশন দেখো একবার, আর আমাদের রিয়ান বাবু ফোনে কত কায়দা করে কথা বলছে, ওরে বাবা। ক্যাফের খাবার দাবার ছিল মোটামুটি,
খুব খারাপ না, খুব ভালো না। আর ক্যাফের জায়গা তো পা দেওয়ার মাত্রই শেষ হয়ে গেল। সমস্যা সেটা না, সমস্যাটা হলো এত বড় একটা বিল হলো, সেই বিল অনুযায়ী যেটা আমরা এক্সপেক্ট করি সেটা হয়নি। গায়ের মধ্যে কন্টিনিউয়াসলি এসির জল পড়ছিল। আমাদের ডেস্টিনেশন এখন ওইদিকে সপ্তসর অফিসের খোঁজে। গুগল ম্যাপ সার্চ করতে করতে এখানে চলে এলাম। প্রপারটা কোন জায়গায় সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে, কোথায় আছে আশেপাশে। খুঁজে পেয়েছি, এই যে বরের গাড়ি। এটা এটা কে, এটা কে জানতাম আসবে অফিসে। তুমি জানতে আমি অফিসে আসবো? তুমি গেলে না কেন আমাদের সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে? না হেঁটে আজকে তুমি আমার সাথে নেই কেন? তুমি অফিসে এসছো কেন সবার ফার্স্টে এটা বলো? ফাঁকা পকেটে ভ্যালেন্টাইন্স ডে করছি। বউ দিয়ে দিত, বউয়ের একটুখানি অ্যাবিলিটি তো রয়েছে নাকি? আসার সময় ওলা ভাড়া ছিল, যাওয়ার সময় গাড়ি ভাড়া দিতে পারছো? কাছে জায়গায় যাবো, এখানে একটা ফ্রি গাড়ি আছে, গাড়িতে করে বাড়ি। এই যে আমার ফ্রি গাড়ি, আমার ফ্রি গাড়ি। কোথায় এসেছি? পান্ডা কেক। ও মা, ওটা কার হ্যাপি বার্থডে? এই যে আপনার জন্য গিফট। জিজু জিজু তাড়াতাড়ি আসুন, আরেকজন আবার রায়গঞ্জ যাবে, বাস আছে। ফেরার সময় বাড়ি তো পৌঁছে গেছি, এবার দেখি যে আমার একমাত্র শাশুমা কি করল এতক্ষণ বলো। ভ্যালেন্টাইন্স ডে কি করলো? আমি কি করবো? কেন তুমি আমার শ্বশুরমশাইয়ের সাথে রোম্যান্স করোনি এতক্ষণ? আমরা কেউ ছিলাম না বাড়িতে, বর বউ কত্তা কিনে শুধু বাড়িতে একা। সন্ধ্যা দিতে দিতে এক ঘন্টা কেটে যায়, এক ঘন্টা দেড় ঘন্টা। কেন এই যে তোমরা কত্তা কিনে একা একা ছিলা, একটু নিরিবিলিতে সময় কাটাও না? এই বসে কিনে সময় কাটাবে মানে আর কিছু বাকি নাই, সব শেষ, সব শেষ। এই তুই না একটু আগে ঠুসে আসলি ক্যাফে থেকে, যা খাবার খাইছি ভালো কাও নাই? না একদম। তো তোর রেকমেন্ডেশন ছিল, সর্টেড হয়ে গেছে না ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। এবার কেউ যদি জিজ্ঞাসা করে আমার এই আয় বুড়ো বোনটার কবে গতি হবে, আমি তখন কি বলবো বলো? জানি না, তোরাই ডিসাইড কর, তোরা গার্জিয়ান। পুরো ওপেনলি বলে দিল, তোরা ডিসাইড কর সব। তো তোমার শালি আজকে ওপেনলি বললো ভিউয়ার্সদেরকে প্রুফ হিসেবে রেখে, আমরা গার্জিয়ান, আমরা ডিসাইড করব যে ও ভবিষ্যতে ওর হাত কে ধরবে বা ও কার হাত ধরবে। ব্লগের মাধ্যমে পার্থক্য কন্টাক্ট নাম্বার দিয়ে দেন, সবাই মেয়েকে দেখে নিন সুন্দরী দেখতে। কন্টাক্ট নাম্বার দিয়ে দেন, কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে। এবং এই আমাদের সুপাত্রী, ভ্যালেন্টাইন ডে অফার। বাবা তোমার কি মেশো চাই? মেশো চাই? ও তো লজ্জায় পেয়ে চলে গেল। আমি কি লজ্জাবো? ওই লজ্জা বা বোন বোন ও বোন আমাকে ছেড়ে চলে যাচ্ছিস বোন? বোন বান্ধবীর বিয়ে আছে, বান্ধবীরও বিয়ে হয়ে যাচ্ছে, আমার বোনটারই সাথে বিয়ে হচ্ছে না। টাটা, আবার দেখা হবে। বলে দি ও জিজু আসলাম। বোন কেমন এই দুপুরবেলা করে এলো, সারাদিন হইহুল্লোড় করে কাটালো, তারপরে আবার সন্ধে করে চলেও যাচ্ছে, এই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার সফর। আর এই মুহূর্তে এখন হচ্ছে সেই বাঙাল বাড়ির বিশেষ রান্নাটি, জোড়া ইলিশ, যার মধ্যে কোনো রকম মশলার ব্যবহারই থাকে না, শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে রান্না হয় এই ঝোলটি। মানে ভাবো, না আছে তেল, না আছে মশলা, না আছে লঙ্কা, শুধুমাত্র এই বেগুন, তাও বা ডাঁটা সহ আর ইলিশ মাছ। এই ঝোলের স্বাদই বাড়বে ইলিশ মাছের স্বাদে, আর তেলের জায়গায় ওই ইলিশ মাছ থেকেই যে তেলটি উঠবে সেটিই লাগবে কাজে। মা বিয়ের পর 38 বছর ধরে এই একই রান্না প্রতি বছর এই একটা দিনে করে আসছে। মা বলে অন্যদিন রাঁধলেও এই রান্নার স্বাদ যেন এই সরস্বতী পুজোর রাতেই আসে, এটাই যেন নিয়ম হয়ে আসছে। তবে রান্না করার এই আজব কায়দাটি দেখে আমি কিন্তু বিয়ের পর এসে প্রথমে ভুরুই কুচকেছিলাম, আর তারপর যখন স্বাদ নিয়েছি গরম ভাতে গরম গরম ঝোল, তারপর বুঝেছি ভুরু কোঁচকানোর কোনো মানেই নেই, এ যে যথার্থ সুস্বাদু। নিয়ম তো অনেক আছে, এই যেমন মাছের সংখ্যা যদি জোড় হয় তাহলে বেগুনের সংখ্যা হবে বেজোড়, আবার উল্টোটাও। দর্শক বন্ধুদের মধ্যে থেকে কমেন্টে জানিও সরস্বতী পুজোর দিন তোমরা বিশেষ কোন খাওয়া দাওয়া করো। আর এই যে দেখো এখন আমরা এই ছোট্ট ডাইনিং টেবিলের মধ্যে কিভাবে আঁটো সাঁটো হয়ে হাসি মেজাজে খেতে বসেছি। তাহলে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।